তো এপিসোডের শুরুতে আমরা একটা মানুষকে দেখতে পাই যিনি কিছু রিচুয়াল করছিলেন এবং পাথরের উপরে পেরেক ঠুকছিলেন আর এই পাথরের ভেতরটা পুরো ফাঁপা ছিল যে কারণে তিনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পর তিনি নিজেকে একটা গুহার মধ্যে দেখতে পান, ফলে তিনি এগিয়ে যান আর তারপর তিনি গুংতানের বডি দেখতে পান। আর ঠিক তখনই গুংতান জেগে ওঠে আর গুংতান জেগে ওঠার সাথে সাথেই ওই ব্যক্তির ভেতরে থাকা সমস্ত এনার্জি নিজে শোষণ করে নেয়। দেন সিন চেঞ্জ হয় আর আমরা গুংতানকে দেখতে পাই। গুংতান এখানে এই সাদা পোশাক পরা লোকটাকে বলে যে তুমি কি ভাবছো যে আমি তোমার কথা বিশ্বাস করব? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এতে ওই লোকটা উত্তর দেয়, তোমার বিশ্বাস করা বা না করাতে আমার কিছু যায় আসে না, আর তুমি কি ভাবছো যে এই সমস্ত কিছু একটা কোইন্সিডেন্স ছিল, আসলে তোমাকে চুজ করা হয়েছে। আমরা তোমাকে বিশ্বাস করছি আর এবার তুমি আমাদের এই বিশ্বাসের মর্যাদা রাখবে। এসব কথায় গুংতান উত্তর দেয়, আমি আর কারোর হয়ে কোনো কাজ করতে পারবো না আর তোমাদের মতো মানুষদের জন্যই আমি মনস্টারে পরিণত হয়েছি। ওর এসব কথা শোনার পর এই লোকটা ওর হাত কেটে দেয় আর সেখান থেকে বেরোনো রক্ত একটা বাটিতে সংগ্রহ করে নেয় আর বলে, ওই মন্দিরে যে সন্ন্যাসী ছিল আমি তার মাইন্ডকে কন্ট্রোল করতাম, আমি ওনাকে ডেমন স্লেয়ার্স বানানোর জন্য উৎসাহী করে তুলেছিলাম। আমি অঞ্জনকে মারতে চাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে যায় আর এই সব কিছু হয়েছে তোমার আর ব্যানের জন্য। আমি তোমাকে আবার জাগিয়ে তুলেছি যাতে তুমি তোমার ভুল শোধরাতে পারো। এসব বলার পর উনি গুংতানের রক্ত মাটিতে ফেলে দেয় আর সেখানে একটা বড় গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্তের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে যেটা গুংতানের মধ্যে ঢুকে যায় এবং ওর কাটা হাতও ঠিক হয়ে যায়। উনি বলে যে আমরা সবাই হচ্ছে সেজ আর আমি এমন দুনিয়া বানাতে চাই যেখানে শুধুমাত্র আমাদের মতো মানুষরাই বেঁচে থাকবে। পরের দৃশ্যে আমরা মিহুকে দেখতে পাই। ব্যান এখানে মিহুর সাথে দেখা করতে এসেছিল। মিহু কথা বলতে বলতে হঠাৎ করে ব্যানের তলোয়াটা ধরে নেয় আর ওর তলোয়াটা এতই গরম ছিল যে মিহু সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেয়। ব্যান জিজ্ঞাসা করে, তুমি এসব কী করছো? মিহু উত্তর দেয়, আমি ভেবেছিলাম এটা হয়তো অনেক ভারী হবে কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে এটা এত গরম হতে পারে। তখন ব্যান বলে, লাস্ট ডেমনের সাথে থেকে থেকে কি তুমি ভয় পাওয়া ভুলে গেছো? তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড ভাবছো? মিহু উত্তর দেয়, তুমি তো আমার ফ্রেন্ডই, এখন থেকে তুমি আর আমি অনেক ভালো ফ্রেন্ড। ব্যানের এখানে বেকচুর কথা মনে পড়ে যায় যে ও বলেছিল মানুষ পুনর্জন্ম নেয় যাতে সে তার আগের জীবনের সব কাজ সম্পূর্ণ করতে পারে। এরপর আমরা জনকে দেখতে পাই, ও চার্চে বসেছিল আর তখন বাটলার সেখানে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেছো? জন এর উত্তরে কিছুই বলে না। দেন বাটলার বলে, নিজেকে এভাবে আটকে রেখো না আর তোমার একমাত্র মিশন মিহুকে রক্ষা করাই মন দাও। জনের এখানে ব্যানের কথা মনে পড়ে যায় যে ও বলেছিল তুমি আবারও মিহুকে বিপদে ফেলবে কারণ তোমরা মানুষেরা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে নাও। এদিকে মিহু ব্যানকে সঙ্গে করে সুজিনদের ক্যাফেতে আসে কিন্তু সুজিনদের ক্যাফে বন্ধ ছিল। আসলে সুজিন ওর বয়ফ্রেন্ডের মৃত্যুর পর স্কুল থেকে রিজাইন করে দূরে কোথাও চলে গিয়েছে। মিহু এখানে সুজিনের কথা ভেবে অনেক দুঃখ পায়। ইতিমধ্যে ওর ফোনে সুজিনের মেসেজ আসে। সুজিন ওকে বলে যে আমি তোমাকে না জানিয়েই চলে এসেছি আর তার জন্য আমি দুঃখিত, আমি এখন আগে থেকে বেটার আছি, সো প্লিজ তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মিহু ব্যানকে বলে যে আমি এবার থেকে আর কাউকে হারাতে চাই না। দেন ও বেগজুর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে অঞ্জং হয়ে উঠব? তুমি বলেছিলে যে অঞ্জং সমস্ত ভাঙা জিনিসকে ঠিক করতে পারে, তাহলে তুমি নিশ্চয় কোনো উপায় জানো। বেগজু বলে, অঞ্জং হয়ে উঠতে চাইলেই আর হওয়া যায় না, অঞ্জং ওর জীবনে অনেক পেইনফুল ট্রেনিং করেছিল। মিহু বলে, আমি যে কোনো ট্রেনিং করতে রাজি, আমি আর আমার কোনো কাছের মানুষকে হারাতে চাই না। বেগজু বলে, তুমি যদি একবার অঞ্জং হয়ে যাও তাহলে আর এখনকার অবস্থায় ফিরে আসতে পারবে না। মিহু বলে, তাতেও আমি রাজি, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। মিহুর এই কথা শোনার পর বেগজু একটা আয়না নিয়ে আসে আর ব্যানকে মিহুর থেকে দূরে সরে যেতে বলে। মিহু আয়নার দিকে তাকানো মাত্রই অন্য একটা দুনিয়ায় চলে যায় এবং ওর বুকে ব্যথা শুরু হয়ে যায়। এখানে ও অঞ্জনকে এক ঝলকের মতো দেখতে পাই। মিহুর এখানে অনেক কষ্ট হচ্ছিল, যেটা দেখে বেগজু ওকে বলে, আমি তো আগেই বলেছিলাম যে তোমার অনেক কষ্ট হবে।
এরপর মিহো যখন গাড়িতে উঠে ফিরে যাচ্ছিল তখন সুরিয়ন আর ইয়োমজি সেখানে আসে। ইয়োমজি মিহোকে বলে, সুরিয়ন তোমাকে কিছু বলতে চাই। দেন মিহো গাড়ি থেকে নামলে সুরিয়ন ওকে একটা স্কার্ফ গিফট করে আর বলে, আমি তোমার জন্য নিজের হাতে এটা বানিয়েছি। দেন মিহো বাড়ি ফিরে এলে প্যানকে জিজ্ঞাসা করে যে, আমার মেমোরি ফিরে আসলে আমি কি অঞ্চং হয়ে যাব নাকি মিহো হিসেবেই থাকবো? এর উত্তরে ব্যান বলে, তোমাকে এই বিষয়ে বেশি চিন্তা করতে হবে না, তুমি যেমন ফিল করবে তেমনই থাকবে। পরের দিন শুটিং প্র্যাকটিস করতে করতে মিহো বাটলারকে বলে, আমি কয়েকদিনের জন্য পেকচোর বাড়িতে গিয়ে থাকবো। এরপর ও যখন প্যাকিং করছিল তখন জন ওখানে আসে আর বলে, আমিও তোমার সাথে যাব। কিন্তু ব্যান রাজি হয় না। জন বলে, আমি একা একা বাড়িতে থেকে থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছি, সো আমিও যাব। এতে ব্যান বলে, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না। ইতিমধ্যে বাটলার সেখানে এসে ব্যানকে মিহোর শিডিউল বলতে লাগে, যেটা অনেক বড় ছিল, এবং এসব শুনে ও জনকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ওরা তিনজন বেগজুর বাড়িতে গিয়ে পৌঁছায়। এখানে বেগজু আগে থেকে ট্রেনিং এর পোশাক পরে রেডি ছিল। দেন মিহো ওর ট্রেনিং এর গেটআপে বাইরে আসে, যেটা দেখে ব্যান পুরোই অবাক হয়ে যায়, কারণ ওকে পুরো অঞ্চং এর মতো লাগছিল। আর ব্যানকে বলে, তুমি এখানেই থাকো, না হলে তোমার এনার্জি ওকে সমস্যায় ফেলবে। তো জন এখানে ওদের পেছনে যেতে লাগে, কিন্তু ব্যান ওকে আটকে নেয়। বেগচু মিহোকে জঙ্গলের মাঝখানে নিয়ে যায় আর বলে, ব্যারিয়র বানাতে গেলে এনার্জির প্রয়োজন, আর এই পৃথিবীতে মোট 5 রকমের এনার্জি আছে, জল, মাটি, বাতাস, সূর্য এবং আকাশ। এই সমস্ত কিছু তোমার শরীর থেকে তোমাকে সংগ্রহ করতে হবে। তোমার শরীরে মার্বেল ম্যাজিক আছে, আর যখন এটা তোমার শরীরে পরিপূর্ণ হয়ে যাবে তখন তোমার শরীর শাইন করবে। আর এই এনার্জি যত বাড়বে তোমার পেনও ততই বাড়বে। তুমি এখন এখানে বসে মেডিটেশন করো। এসব বলে বেগচু মিহোকে রেখে চলে যায়। বেগচু একা ফিরে এলে প্যানোকে জিজ্ঞাসা করে যে, তুমি একা ফিরে এলে কেন? এর উত্তরে বেগচু বলে, আমি ওকে যা শেখানোর শিখে দিয়ে এসেছি, আর এবার তুমি ওর কাছে যেতে পারো। কিন্তু তুমি একটা কথা মনে রেখো যে, তুমি সবসময় ওর থেকে 50 পা দূরে থাকবে, একদম ওর কাছে যাবে না। ব্যান জঙ্গলে গিয়ে মিহোকে দেখতে পায়। এখানে ও দূর থেকে খেয়াল করে যে মিহো ট্রেনিং করছে। এদিকে বেগজু জনকে দিয়ে কাঠ কাটাচ্ছিল আর বলছিল যে, মিহো যেহেতু জোর জবরদস্তি অঞ্চং হওয়ার চেষ্টা করছে, সেই কারণে ওর জ্বর হয়ে যাবে। ও ভেতর থেকে গরম থাকলেও বাইরে থেকে ঠিক ততটাই ঠান্ডা থাকবে, আর এই কারণে ওকে প্রত্যেক দিন ট্রেনিং করার পর গরম জলে স্নান করতে হবে। আর এভাবেই ওর শরীরের ভেতরের তাপমাত্রার সাথে শরীরের বাইরের তাপমাত্রার ব্যালেন্স ঠিক থাকবে। বেগজু জনকে জিজ্ঞাসা করে, তুমি অঞ্জিয়ংয়ের পাওয়ারকে জাগিয়ে তুলতে চাও কেন? এর উত্তরে জন বলে, কারণ আমি এই পৃথিবীকে বাঁচাতে চাই, আর সেই কারণেই আমার জন্ম হয়েছে। এরপর আমরা মিহোকে দেখতে পাই, ও ঠিক করে মেডিটেশন করতে পারছিল না, ফলে ব্যান ওর সামনে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। মিহো উত্তর দেয়, আমার অনেক শীত করছে, যে কারণে ব্যান ওর জ্যাকেট খুলে মিহোকে পরিয়ে দেয়। ওরা ফিরে এসে দেখে যে কাঠের উনানে জল গরম করতে গিয়ে জনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেন ওরা সবাই মিলে খেতে আসে আর এখানে মিহো বেগজুকে জিজ্ঞাসা করে যে ইয়োমজি কোথায়। বেগজু উত্তর দেয়, ইয়োমজিকে আমি কিছুদিনের জন্য ওর ফ্রেন্ডের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ডিনারে শুধুমাত্র মিহোকেই চিকেন দেওয়া হয়েছিল, যেটা জন আর ব্যান নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেগজু ওদের নিতে দেয় না। এরপর থেকে মিহো রোজ রোজ ট্রেনিং করতে লাগে আর দূর থেকে ব্যান ওর ওপর নজর রাখতে লাগে। জোরদার ট্রেনিং হওয়ার সাথে সাথে মিহোর পেনও বেড়ে যায়, আর এদিকে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে বরফ পড়া শুরু হয়ে যায়। এদিকে ইয়োমজিও বাড়িতে ফিরে আসে, ও সবার জন্য খাবার নিয়ে এসেছিল, ফলে সবাই খাবার খাওয়ার জন্য বসে। আর তখন বেগজু আর ব্যান কিছু একটা ফিল করে, আর অন্যদিকে মিহো যেখানে ট্রেনিং করছিল সেখানে গুমতান এসে হাজির হয়। গুমতানের উপস্থিতিতে মিহো হঠাৎ করেই অনেক ভয় পেতে শুরু করে, আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।